বারো বছরের প্রেম আজকে পূর্ণতা পেতে চলেছে। সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নি হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার বান্ধবীর বিয়ের সম্পূর্ণ ব্লগটা। ওদের বারো বছরের সম্পর্ক কিন্তু পূর্ণতা পেতে চলেছে আজকে। ইচ্ছে থাকলে কিন্তু সবই সম্ভব, তাই অজুহাত দেখিয়ে ছেড়ে যাওয়ার থেকে অপেক্ষা করে থেকে যাওয়াটা অনেক বেটার আমার মনে হয়। তো গাইস, এখন আমি রেডি হচ্ছি গায়ে হলুদের জন্য। বুঝতেই পারছো, একদম হলুদ শাড়ি পরে নিয়েছি। তো চলো চট জলদি মেকআপটা করে নেওয়া যাক, তারপরে আবার বিয়ের কনেকে সাজাতে হবে। তো বিয়ের দিন সকাল থেকে তো অনেক ব্যস্ত ছিলাম, তাই সব ক্যাপচার করা হয়নি। একটু একটু করে এদিক ওদিক থেকে ক্যাপচারিং করা হয়েছে, ফটো তুলতে রিলস করতে ব্যস্ত ছিলাম। আর তোমরা তো জানোই সব জায়গায় আমি লেট থাকি, সেই কারণে সব ফটোতে আমি মানে নেই আর কি। তো যাই হোক, এখন ফটোটা তোলা হচ্ছে, দেখো আরো কি কি হয়। এখন জল সইতে বেরোনো হচ্ছে, এই যে বেরিয়ে পড়েছে অলরেডি। গাইস, বান্ধবীর বিয়েতে ভেবেছিলাম নাচবো, তো নাচবোই। দেখো বিনা মিউজিকে বিনা বাজনায় কেমন আমরা নাচছি, দেখো। সাজতে বসে পড়েছে, অলরেডি লেট। আরে লগ্ন কটায়? হ্যাঁ বলা যাবে না, কিছুই বলা যাবে না গাইস, তোমরা সব আন্দাজে ধরে নাও। বিয়ে হচ্ছে না, প্র্যাঙ্ক হচ্ছে, সেটা লাস্ট অবধি দেখতে পাবা। তো গাইস, এখন চলছে মেকআপ পর্ব। দেখো কোনে এদিকে সাজছে, তুমি সাজুকার পড়ো, বিয়েটা ওই আগে করবে, ঠিক আছে? নতুন কুটুম আসবে ঘরে, মাথার টপর করে সাত পাকে মন করবে বাঁধা তাকে আপন করে। ফাইনালি দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে, আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো, এখন বুঝতেই পারছো বিয়ে হবে, বিয়ে গাইস, চলো।
তুলে দেখো না কে এসেছে। দেখতেই পাচ্ছো এই যে আমাদের বান্ধবীগণ সবাই একসাথে দাঁড়িয়ে রয়েছি, কারুর বিয়ে হয়েছে, কারুর বিয়ে হচ্ছে, আর 2024 মনে হচ্ছে সবারই এক এক করে বিয়ে হয়ে যাবে। যাই হোক, পর্ণার বিয়েটা ভালোভাবেই মানে কমপ্লিট হয়েছে, এটাই অনেক ভালো পাওয়া। কিন্তু এর মধ্যেই যা বৃষ্টি শুরু হয়েছিল গাইস, সেই কারণে ভালোভাবে কোনো ক্যাপচারিং হয়নি বিয়ের ক্যাপচারটা। আমরা খাবার ওখানে চলে গেছিলাম, তারপর আর আসতে পারিনি, এতটাই বৃষ্টি। তো দেখো, আশা করি সম্পূর্ণটা তোমাদের ভালোই লাগবে। 12 বছরের প্রেম আজকে পূর্ণতা পেতে চলেছে, তাই তো? কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে আজকে। আর পাওনা থাকলো, আরে ছেড়ে দিলে কি করে হবে? কি যা 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 গাইস কি বলবো, সে দুঃখের কথা, মানে বৃষ্টির কারণে এই ব্লগটা হচ্ছে এরকম।
আর্ধেক আর্ধেক ভাবে আমাদের ক্যাপচারিং করা হচ্ছে, এমন বৃষ্টি শুরু হয়েছিল, মানে ঠিকঠাক মতো করে একবার এদিকে ছুটছে একবার ওদিকে ছুটতে গিয়ে এরকম হাল হয়েছে আমাদের। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব, আর ওদের নিয়মটা ছিল রাত্রিবেলায় ওরা চলে যাবে, মানে বিদায়টাও হচ্ছে রাত্রিবেলাই হয়ে যাবে। যাই হোক, প্রচুর কষ্ট হচ্ছিল, কি বলবো, মানে মন খারাপ হয়ে যাচ্ছিল। আমরা তিনজন ছিলাম আর কি, পর্ণা, আমি আর নবনীতা। সেখানে পর্ণার বিয়ে হয়ে গেলে আমরা দুজন থেকে গেলাম, কদিন পর হয়তো আমাদেরও হবে। যাই হোক, এই সময়টা ভীষণই একটা কষ্টের সময়, মানে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা মেয়েরাই যাদের বিয়ে হয়েছে তারা হয়তো জানে ফিলটা। যতই কষ্ট হোক এটাই মেয়েদের জীবন, আর এটাকেই মেনে নিতে হবে আমাদের, এটাই বলার। যাই হোক, ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিও। আজকের মতো বাই, ফিরছি রিসেপশনের ব্লগ নিয়ে। শ্বশুর বাড়ি যায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইরা যায়, পিছু পিরা চাই রে কইনা।